বিজেপি কেন্দ্রীয় নেতা নিরাপত্তা রক্ষীদের মারে 15 জন তৃণমূল কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ। হুগলির শ্রীরামপুর 17 নম্বর ওয়ার্ডে রাস্তা খারাপ নিয়ে সভা করছিলেন শ্রীরামপুর পুরসভার পুর প্রশাসক সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা। সেই সময় সেখানে উপস্থিত হন বিজেপির কেন্দ্রীয় নেতা কবির শঙ্কর বোস। তার গাড়ি আটকে যেতেই তার নিরাপত্তা কর্মীরা তৃণমূল কর্মীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ। শ্রীরামপুরে গোলমাল করছে কেন? জবাব চাই। এসে বিজেপির একটা গুন্ডা এসছে এখানে, সেই গুন্ডা কয়েকদিন ধরে এখানে রয়েছে, এর সঙ্গে জগদীপ ধনকরের প্রচন্ড যোগাযোগ রয়েছে, ফেসবুক খুলে দেখে নিন আপনারা। জগদীপ ধনকর ওকে পাঠিয়েছে গুন্ডামি করার জন্য, এবং গুন্ডামি করছে সেই জন্য সিআইএসএফ দিয়ে মেরেছে সব ছেলেদের। সিআইএসএফ এর কোনো ক্ষমতা নেই, সিআইএসএফ কিছু করতে পারে না। আর একটা কে একটা রামশ্যাম যদু মধু হুটার চালিয়ে চালিয়ে চলে যাবে, সিআইএসএফ নিয়ে এসে মারবে? যেহেতু সিআইএসএফ হাতে আছে বলে, সিআইএসএফ সিকিউরিটি আছে বলে যাইছে তাই করবে। শ্রীরামপুর শান্ত জায়গা, শ্রীরামপুরকে অশান্ত করতে আমরা দেব না, দেব না। জগদীপ ধনকরকে বলে দিচ্ছি, আপনি যতই চেষ্টা করুন না কেন, আপনাকে শ্রীরামপুর অশান্ত করতে দেব না। নিজেদের মধ্যে আমাদের নিজেদের মধ্যে কথাবার্তা বলছে। এরা এই পাড়ার যে ছেলে লোকজন রয়েছে জিজ্ঞেস করুন, তারা আমার কাছে গিয়েছিল রাস্তা তৈরি হওয়ার জন্য। আমি ওদের বলেছিলাম যে হ্যাঁ, রাস্তায় আমার এমপি ডেভেলপমেন্ট ফান্ড থেকে টাকা দেবো। এখন তো জানেন নরেন্দ্র মোদী 2 বছর এমপি ডেভেলপমেন্ট ফান্ডের টাকা ডেভেলপমেন্ট বন্ধ করে দিয়েছে, সেই নিয়ে তার সঙ্গে কথা হচ্ছে, তার সঙ্গে কিছু সম্পর্ক নেই। উনি একদম কোন বড় লোকের ছেলে এসছে, তার জন্য সিআইএসএফ থাকবে কিসের জন্য? বিজেপির কোন কত বড় নেতা যাকে তাকে দিয়ে সিআইএসএফ দিয়ে দিবে, আর সিআইএসএফ এসে লাঠিচার্জ করবে? আরে জগদীপ ধনকরের সঙ্গে রেগুলার যে বসে, জগদীপ ধনকর সব বুদ্ধি দেয় ওদের করার জন্য। সমস্ত ক্রিমিনালদের সঙ্গে সম্পর্ক হচ্ছে জগদীপ ধনকরের। আমাদের বেশ কয়েকজন কর্মী হয়তো মহিলাদের গায়ে হাত দিয়ে মহিলাদের মলেস্টেশন করেছে, মহিলাদের মলেস্টেশন হয়েছে, মেশিন নিয়ে ছাত্রদের দিকে টেনে নিয়ে এসেছে সিআইএসএফ। এটা সিআইএসএফ এর কাজ, এটা সিআইএসএফ এর কাজ। গুন্ডাদের দল বিজেপি, দাঙ্গাবাজের দল বিজেপি। অমিত শাহ নিজে একটা দাঙ্গাবাজ, গুন্ডাবাজ। অমিত শাহ নরেন্দ্র মোদীর দল একটা অশিক্ষিতদের দল, কোনোদিন কাউকে কিছু বোঝেও না। মধ্যপ্রদেশ থেকে চম্বলের ডাকাত আসছে পশ্চিমবাংলা থেকে গোলমাল করার জন্য। বিজেপি গুন্ডা গুলো কেমন মেরেছে দেখো, যদিও বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় বিজেপির নেতার গাড়ি ভাঙচুর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি। বিজেপি নেতাকে গ্রেপ্তারের দাবিতে তিনি অবস্থান বিক্ষোভ করেন। বিয়ে বাড়ির জন্য বেরোচ্ছিলাম, যেই বেরোলাম গেটের বাইরে দেখি অনেক লোকাল ছেলেরা এবং স্থানীয় যিনি কাউন্সিলর আছেন পাপ্পু সিং, উনি ঘিরে রাস্তা ঘিরে আটকে বসে আছেন। আমার যারা দেহরক্ষীরা আছেন ওনারা ওনাদের রিকোয়েস্ট করেন যে রাস্তাটা খালি করতে, এই নিয়ে ওরা হামলা চালায়। দেহরক্ষীরা আত্মরক্ষার জন্য, নিজের নিজের আত্মরক্ষার জন্য যেটা করা সেটা করেছে,
তারপরে আমার গাড়ি পুরো ভাঙচুর করা হয়, দেহরক্ষীদের মারা হয়, আমার ফ্ল্যাটের ওপরে হামলা হয়। এটা তৃণমূল পুরো সন্ত্রাস চালাচ্ছে, এইভাবে বিজেপিকে ভয় পাওয়ানো যাবে না। এখন এখানকার যিনি সাংসদ উনি প্রচুর ছেলে নিয়ে বাইরে এসেছেন, ভীষণ ঝামেলা হচ্ছে, এটা মানুষের কাছে পৌঁছানো দরকার। আজকে এই চেয়ার টেবিল নিয়ে এইটা 17 নম্বর ওয়ার্ড, এই 17 নম্বর পিনটান্দা না, হ্যাঁ পিনটান্দা আছে, ওনাকে ডাকলাম। এই এলাকার লোকেরা মাননীয় সাংসদের কাছে গেছিলেন, এই রাস্তাটা শ্রীরামপুরে মাটির রাস্তা নেই, এই কটা তো এটা ইট ভাটা ছিল, বলছে যে 17-18 বছর হয়ে গেছে এই রাস্তাটা ইট ঢালাই বা এই করে দাও, এই কথা বলে সব শেষ। পাশের বাড়ি দিয়ে চা লোকাল আপনারা যে কেউ ইনকোয়ারি করে নিন, যদি কোনো জায়গায় মিথ্যা কথা বলি, রাজনীতি করলেই যে মিথ্যা কথা, হুগলি থেকে সুভজিৎ ঘোষ, আনন্দ বার্তা।